মানে জন্মাষ্টমীর মতন এই পবিত্র দিনে আপনার তুলসী গাছে এই সামান্য জিনিসটি বেঁধে দিন। কারণ বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে তুলসী মায়ের আশীর্বাদ ছাড়া কিন্তু বন্ধুরা এই দিন কখনোই সম্পন্ন হয় না। শাস্ত্র বলছে যে এই দিনে তুলসী পুজো, তুলসী মঞ্চে জল অভিষেক এবং তুলসী গাছে এই সামান্য জিনিসটি যদি আমরা বাঁধতে পারি, তো ভগবানের বিশেষ কৃপা বন্ধুরা আমাদের জীবনে এসে পড়ে। এছাড়া এই দিনে বন্ধুরা ভগবানের পুজোয় যদি দুটো কদম ফুল আপনারা পান, তো একটি ফুল আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে এবং একটি ফুল আপনারা রাধারানীর চরণে নিবেদন করুন। এছাড়া বন্ধুরা, এই দিনে ভগবানের প্রিয় এই ফুল যেমন পদ্ম, নয়নতারা, করবী এবং যে কোনো সাদা বা হলুদ রঙের সুগন্ধি ফুল কিন্তু আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এবং অবশ্যই যেন বন্ধুরা ভগবানের পূজোয় তুলসী পত্র থাকে। আর যদি বন্ধুরা আপনারা পারেন ভগবানকে একটি তুলসী মঞ্জুরি যুক্ত মালা নিবেদন করতে পারেন, তো বন্ধুরা আপনাদের আয় উন্নতি কিন্তু অবশ্যই বৃদ্ধি পাবেই। কারণ এই পবিত্র দিনে বন্ধুরা সামান্য সামান্য কিছু কার্যে ভগবানের অসীম কৃপা আমাদের জীবনে এসে পড়ে। এবং এই দিনে বন্ধুরা আমাদের অজান্তে কিছু ভুল কিন্তু আমরা নিজেরাই আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। তাই বন্ধুরা, আপনারা কালকের দিনে কিছু করুন বা নাই করুন, কিন্তু এই নিয়মগুলো আপনারা কালকের দিনে অবশ্যই মেনে চলুন। এবং কালকের দিনে আপনারা কি করবেন এবং কি করবেন না, সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানের কি মন্ত্র স্মরণ করবেন, কোন জিনিসগুলো আপনারা সকালে ভুলেও করবেন না, কি খাবার খাবেন না এবং মনোবাসনা পূরণের জন্য আপনারা কালকে তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন, এই সকল তথ্য বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব। তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা একবার বলুন জয় শ্রীকৃষ্ণ এবং হর হর মহাদেব। তাই বন্ধুরা, কালকে সকালে ঘুম থেকে উঠে আপনারা সবার প্রথমে ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন। মাটিতে পা দেওয়ার আগেই আপনারা ভগবান বিষ্ণুর এই মন্ত্রটি জপ করবেন, আর সেই মন্ত্রটি হল ওম নমো ব্রহ্মণ্য দেবায়, গো ব্রাহ্মণ হিতায় চ, জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায়, গোবিন্দায় নমো নমঃ। বন্ধুরা, যদি আপনারা কালকের দিনে সকালে মন্ত্রটি জপ করতে না পারেন, তো বন্ধুরা স্নান করে এসে আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করুন। এবং সকালে ঘুম থেকে উঠে আপনারা কোন জিনিসগুলো কালকে দেখবেন না, চলুন আমরা জেনে নিই। বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই আপনারা কোনো কিছু দর্শনের আগে ভগবানের দর্শন করুন। ঘুম থেকে উঠেই আপনারা ফাঁকা কলসি দেখবেন না, ঝগড়া ঝামেলা বা অশ্লীল কিছু দেখবেন না। এই দিন আপনারা যতটা পারবেন এই সব থেকে দূরে থাকুন। সকালে রান্নাঘরে প্রবেশ করার আগে, হাঁড়ি বা ফাঁকা পাত্র দেখার আগে ভগবানকে স্মরণ করে তারপর দর্শন করুন। ঘুম থেকে উঠেই বন্ধুরা কারোর ছায়া বা আয়না দেখবেন না, চুল দাড়ি নখ এগুলো কাটবেন না। এই দিনে আপনারা যারা মেনে চলতে পারবেন তারা পঞ্চশস্য এই দিন খাবেন না, যেমন ধান জাতীয় খাদ্য, গম জাতীয় খাদ্য, যব জাতীয় খাদ্য, ডাল জাতীয় খাদ্য এবং সর্ষের তেল। কিন্তু যদি বন্ধুরা আপনারা এগুলো মানতে না পারেন, তো আপনারা পেঁয়াজ, রসুন এবং আমিষ এবং মদ্যপান এগুলো করবেন না। তাই চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই যে কালকের দিনে আপনারা তুলসী গাছের গোড়ায় কি বাঁধবেন যাতে আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হয়। নাম্বার এক, বন্ধুরা শাস্ত্রে অনুসার নিত্য তুলসী মায়ের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয়। কারণ তুলসী মাতা হচ্ছে ভগবান বিষ্ণুর পত্নী। তাই আপনারা কালকের দিনে একটি লাল ওড়না যা দেবী মাকে অর্পণ করা হয় তা এনে আপনাদের মনোবাসনা বলে তা তুলসী গাছে জড়িয়ে দিন। যদি আপনারা কালকের দিনে এটি করতে না পারেন, তো আপনারা যে কোনো বৃহস্পতিবার বন্ধুরা এটি করতে পারেন। নাম্বার দুই, বন্ধুরা যারা এটি ব্যবস্থা করতে পারবেন না তারা একটি পরিষ্কার হলুদ সুতো নেবেন এবং সেই সুতোটি নিয়ে আপনারা তুলসী গাছের গোড়ার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের মনোবাসনা বলে ওম নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি জপ করার পর সেই সুতোটিতে আপনারা
একুশটি বা এগারোটি গিট দেবেন এবং সে সুতোটি আপনারা তারপর তুলসী গাছে বেঁধে দিন। যখন আপনাদের মনোবাসনা পূর্ণ হবে তখন সে সুতোটি বন্ধুরা আপনারা খুলে কোনো জলাশয়ে ভাসিয়ে দেবেন। কিন্তু বন্ধুরা, এই প্রক্রিয়াটি যে আপনারা করেছেন তা কাউকে বলবেন না, এবং যেই দিন আপনারা করবেন সেই দিন আপনারা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনো রকমের মদ্যপান নেশাভান সেই দিন আপনারা করবেন না। পরিষ্কার জামা কাপড় পরে হাত পা ধুয়ে তবেই কাজটি করবেন। বন্ধুরা, হিন্দু ধর্মে সিঁদুরের গুরুত্ব অপরিসীম। প্রাচীনকাল থেকে হিন্দু মহিলারা বিবাহের পর সিঁথিতে সিঁদুর পরেন। মানা হয় সিঁদুরের কিছু নিয়ম পালন করলে স্বামীর যেমন আয়ু বৃদ্ধি হয় তেমনই আয় উন্নতিও কিন্তু বাড়ে। আবার সিঁদুরের কিছু ভুলেও বন্ধুরা স্বামীর আয় উন্নতির পথেও কিন্তু বাধা এসে দাঁড়ায়, মানে স্বামীর জীবনে এসে পড়ে চরম দুর্ভাগ্য। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে সিঁদুরে কোন জিনিসটি রাখলে স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পায় এবং পরিবারে মা লক্ষ্মীর কৃপা হয়, এবং সাথে বন্ধুরা আমরা জানব যে কোন সময় নারীদের ভুলেও সিঁদুর পরতে নেই, এতে স্বামী এবং পরিবারে দুর্ভাগ্য নেমে আসে, এবং কোন আঙ্গুল দিয়ে সিঁদুর পরা উচিত এবং সিঁদুর পরার মন্ত্র কি। তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। নাম্বার এক, ভিজে সিঁদুর কখনই আপনারা মাথায় দেবেন না। এতে বন্ধুরা ভিজে সিঁদুরের মতন আপনাদের স্বামীর আয় উন্নতিও কিন্তু ধীরে ধীরে ডেবে যাবে। নাম্বার দুই, সিঁদুর পরার মন্ত্র। বন্ধুরা, বিভিন্ন জায়গায় সিঁদুর দেওয়ার বিভিন্ন মন্ত্র রয়েছে, যেমন কণ্ঠে ওম গোবিন্দায় নমঃ, কপালে ওম কেশবায় নমঃ এবং সিঁথিতে ওম কৃষ্ণায় নমঃ। নাম্বার তিন, বন্ধুরা, বর্তমানে অনেক নারী সিঁথিতে সিঁদুর দেয় না এবং অনেকে তো ডান দিকে তো কেউ বা দিকে দেয়। কেউ কেউ তো আবার সিঁদুরের জায়গায় অন্য কসমেটিক্স ব্যবহার করেন, কিন্তু বন্ধুরা এমনটা করা কিন্তু মোটেও উচিত নয়, কারণ বন্ধুরা সিঁদুর হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এটি স্বামীর কল্যাণের জন্য, বাড়িতে আয় উন্নতির জন্য, বাড়িতে মা লক্ষ্মীর বসবাসের জন্য আমাদের করা উচিত। নাম্বার চার, কোনো দ্বিতীয় ব্যক্তির কেনা টাকায় কিন্তু আপনারা সিঁদুর পরবেন না এবং নিজের সিঁদুর আপনারা কারোর সাথে শেয়ার করবেন না। এছাড়া আপনারা কোনো বিধবা মহিলাদের সামনেও কিন্তু সিঁদুর পরবেন না। এতে বন্ধুরা তাদের দুর্ভাগ্য আপনারা না জেনেই আপনাদের জীবনে ডেকে আনবেন। নাম্বার পাঁচ, হাত থেকে সিঁদুর পড়ে গেলে আপনারা কি করবেন? বন্ধুরা, শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয়, তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন। নাম্বার ছয়, স্বামীর উন্নতির জন্য, বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন। এছাড়াও যদি বন্ধুরা আমাদের বাড়িতে কেউ মারা যায়, মানে ওষুধ চলাকালীন সেই সময় বাড়ির মহিলাদের সিঁদুর ব্যবহার করতে নেই, এবং তর্জনী আঙ্গুল দিয়ে সিঁদুর পড়লে বাড়িতে শান্তি বাড়ে এবং মধ্যমা আঙ্গুল দিয়ে সিঁদুর পড়লে স্বামীর আয়ু বৃদ্ধি হয়। তো আজকের মতন বন্ধুরা এতটুকুই, দেখা হবে এর পরের ভিডিওতে। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।